আমি নোটটা নোটটা আরেকবার রিসেন্ট করে দিলাম। দেখেন আমি বেসিক প্রোগ্রামিংটা আজকে একবার ফার্স্ট থেকে বলে যাই, কারণ বেসিকটা তো ইম্পর্টেন্ট। সেকেন্ড নোটটা খুলবি না, ফার্স্ট নোটটা প্রথমে খুলবি, 21 পাতা। যদি এটা একটা মেয়ের হাতের লেখা, দেখ নোটটাকে ফুললি পাঠিয়ে দিলাম। আগে এই নোটটাকে খুলবি, এটা ফার্স্ট নোট। আগে বলে দিই বেসিকের মেইন যে ব্যাপারগুলো সেটা বলে দিই, তারপর আমরা প্রোগ্রাম লেখায় ফিরে আসছি। স্যার ফিজিক্স এর গ্রুপটাতে একবার পাঠিয়ে দেবেন। ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো। বেসিক প্রোগ্রামিংটা কিন্তু ফিজিক্সে নেই, হ্যাঁ এটা পিওরলি একটা ম্যাথামেটিক্স জেনারেলেই আছে। যেহেতু ফিজিক্সের যারা আমার কাছে ফোরট্রান পড়ছিস, ফোরট্রানটা প্রায় হয়েই গেছে, আমি আরেকবার জিনিসটাকে রিক্যাপ করিয়েই দেবো, যেহেতু আমাদের হাতে টাইম আছেই আর পরীক্ষা অ্যানাউন্সমেন্ট করেনি। আর দেখবি আমি তোদের গ্রুপে একটা সেট পাঠিয়েছি, সবার গ্রুপেই পাঠিয়েছি, যেখানে কি ধরনের প্রোগ্রাম গুলো আছে। মোটামুটি 2D ম্যাট্রিক্স অব্দি কিন্তু প্রোগ্রাম আছে, তার বাইরে আর কিছু প্রোগ্রাম আছে না। আর অ্যালগোরিদমটা বেসিক আর ফোরট্রান আর সি এর জন্য সেম, বা ফ্লো চার্ট বা অ্যালগোরিদম যে কোনো একটা লিখতে হয়, আর তার সঙ্গে আমাদের করেসপন্ডিং প্রোগ্রামটুকু করতে হয়। আর বেসিকটা পিওরলি ম্যাথামেটিক্সেরই পার্ট, যেহেতু তোদেরও পড়াচ্ছি তাই তোদেরকে আমি অ্যাক্সেসটা দিয়েই দিলাম। বেসিক প্রোগ্রামিং বলতে কি, বিগিনার্স অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড, বিগিনার্স অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড। এই বেসিক প্রোগ্রামিংটা ফোরট্রানের মতোই বহু পুরনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বেসিকের কাজ কি, তার আগে পড়াতে গিয়ে একটা মিনিমাম কথা লিখিয়েছিলাম, ইনস্ট্রাকশন মানে এনিথিং ইউ ক্যান রাইট, আর ডেটা মানে একটা র ফ্যাক্ট, ইনফরমেশন মানে প্রসেস যেটাকে আমরা বলতে পারি ইনফরমেশন যেটা মিনিংফুল, ল্যাঙ্গুয়েজ মানে যেটার মাধ্যমে মনের ভাব প্রকাশ করা যায়, আর প্রোগ্রাম মানে সেট অফ ইনস্ট্রাকশন এটা রিয়েল লাইফ প্রবলেম সলভ করার জন্য। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে কি, প্রোগ্রাম প্লাস ল্যাঙ্গুয়েজ ইজিক্যাল টু হয়ে গেল আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তারপরে আমরা পড়েছিলাম টাইপস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রথমে হলো 1DL বা মেশিন ল্যাঙ্গুয়েজ বা লো লেভেল ল্যাঙ্গুয়েজ, বলতে বাইনারি যেটা কম্পিউটার বোঝে 0 আর 1। তারপর 2GL বা অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ, বলতে কি অ্যাড এ মুভ বি এগুলোকে বোঝানো হয়। তারপর 3GL বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, বলতে কি বেসিক ফোরট্রান সি সি প্লাস প্লাস জাভা পাইথন সমস্ত কিছু কিন্তু আমরা বলতে পারি 3GL বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তারপরে 4GL, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, যেটা কিন্তু ডেটাবেস এর ক্ষেত্রে ইউজ করা হয়। আর হলো 5GL, 5GL বলতে লিস্ট প্রোলগ এই টাইপের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোকে আমরা বলতে পারি ফিফথ জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা কিন্তু বেসিক্যালি রোবোটিক্স বা এআই তে ইউজ করা হয়। এবারে আমরা বেসিকে চলে আসব। বেসিক মানে বিগিনার্স অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড, BASIC, বিগিনার্স এর বি, অল এর এ, সিম্বলিক এর এস, ইনস্ট্রাকশন এর আই, আর কোডের সি নিয়ে তৈরি হলো বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা কিন্তু ইংলিশেই লেখা হয় এবং বিগিনার্স এর জন্য খুব ভালো একটা সহজ সরল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছোট হাতের বা বড় হাতের এরম লেখার কোনো রেস্ট্রিকশন নেই, তুই ছোট হাতের লিখতে পারিস, তুই বড় হাতের লিখতে পারিস। বেসিকে কমন কিছু কিওয়ার্ড, রেম, রেম বলতে যেটা আমরা ফোরট্রানে সি দিয়ে লিখতাম কমান্ড লাইন, এখানে রেম দিয়ে লিখি। রেম মানে হলো রিমাইন্ডার, রেম এর পর কিছু লিখলে সেটা শুধু রিড করার জন্য ইউজ করা হয়। লেট বলতে কোনো ভেরিয়েবলের মধ্যে স্ট্যাটিক্যালি ভ্যালু নেওয়ার জন্য রেড ইউজ করা হয়, যেটা আমার ফোরট্রানে ছিল সি, যেটা আমার ফোরট্রানে ছিল সি সেটা আমার হলো বেসিকে রেম, যেটা ফোরট্রানে ছিল ডেটা সেটা বেসিকে হলো আমার লেট, যেটা ফোরট্রানে ছিল রিড এখানে সেটা ইনপুট, মানে ইচ্ছা মতো ভ্যালু নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা ইনপুট ইউজ করি। আমরা ফোরট্রানে পড়েছিলাম রিড, এখানে ইনপুট, আর ফোরট্রানে যেটা পড়েছিলাম রাইট স্টার কমা স্টার, এখানে কিন্তু আমরা ইউজ করি বেসিকে প্রিন্ট। আর এখানে এন্ড আর যেটা ফোরট্রানে প্রতিটা প্রোগ্রাম কিভাবে স্টপ হতো, স্টপ আর এন্ড দিয়ে, এখানে স্টপ কথাটা হয় না, স্টপ আর এন্ড এর জায়গায় শুধু এন্ড ইউজ হয়। বোঝাতে পারলাম, এতটা পর্যন্ত ক্লিয়ার? আর CLS মানে আগে যদি কোনো আউটপুট থাকে সেই স্ক্রিনটাকে ক্লিয়ার করে দেবে। প্রত্যেকেরকে রিক্যাপ করাতে পারলাম? হ্যালো, হ্যাঁ স্যার। এবার লজিক্যাল অপারেটর, আমরা কি কি অ্যারিথমেটিক্যাল অপারেটর, কি কি লজিক্যাল অপারেটর ইউজ করব বেসিকের ক্ষেত্রে, প্লাস মাইনাস গুণ ভাগ পাওয়ার মড
ইন্টিজার ডিভিশন মানে উল্টো হয়, মানে 5/2 করলে কত দেখাবে 2.5, বাট 5/2 করলে আমার দেখাবে 2। বোঝা গেল? ইন্টিজার ডিভিশন মানে অনলি ইন্টিজার পার্টটা নেয়, ডেসিমেল পার্টটা নেবে না, কনসিডার করবে না, তাই এটাকে বলে ইন্টিজার ডিভিশন, তাই এটাকে বলা হয় ইন্টিজার ডিভিশন। আর এই সিম্বল গুলোর মানে আমি জানি, ইকুয়াল টু মানে অ্যাসাইন করা, ইকুয়াল টু মানে অ্যাসাইন করা, গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু, আর এটা হলো নট ইকুয়াল টু চিহ্ন। চিহ্নগুলো সবার ক্লিয়ার? এইটুকুই শেখানো, তারপর প্রোগ্রামে চলে যাই। খাতাটা যাচ্ছিল, সেটা আইবিআই বলে একটি মেয়ের ছিল, তাই জন্য তার নামটা লেখা আছে। কি বলছে? এম দিয়ে রাইট এ বেসিক প্রোগ্রাম টু প্রিন্ট ইওর নেম, সিএলএস মানে ক্লিয়ার দ্য স্ক্রিন। তারপর প্রিন্ট দিয়ে যা প্রিন্ট করতে চাইছি আমি সেটা লিখে দিয়েছি। আমি সাপোজ প্রিন্ট করতে চাইছি অলিভিয়া মন্ডল, তাই আমি লিখে দিয়েছি অলিভিয়া মন্ডল। তারপর হলো এন্ড, তার মানে আমার কিন্তু এন্ড হয়ে গেল, প্রোগ্রামটা শেষ হয়ে গেল। প্রোগ্রাম কিভাবে শেষ করে? এন্ড নামক কিওয়ার্ড এর মাধ্যমে প্রোগ্রামটা শেষ করতে পারে। বোঝাতে পারলাম? দাদা, এই বেসিক প্রোগ্রাম করার জন্য কোন সফটওয়্যার রয়েছে? কিউ বেসিক, QAC, কুইক বেসিক, এটা হলো সফটওয়্যার নেম। ফ্রি সফটওয়্যার। নেক্সট, এখন ওটা মাথায় রাখতে হবে, এক্স ইজ ইকুয়াল টু আমি 5 করি, প্রিন্ট এক্স মানে আউটপুট দেবে 5, মানে প্রিন্ট এক্স মানে এক্সটাকে ভেরিয়েবল হিসেবে ট্রিট করবে। প্রিন্ট ডবল ইনভার্ট কমার মধ্যে যদি এক্স লিখি তাহলে সেটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করবে, তাই আউটপুটে শুধু এক্স দেবে। আর প্রিন্ট এক্স ইজ ইকুয়াল টু এক্স যদি দিই তাহলে এই জিনিসটাকে ট্রিট করবে কনস্ট্যান্ট হিসেবে, আর এটাকে চিট করবে ভেরিয়েবল হিসেবে, তাই এক্স ইকুয়াল টু 5 আমি পেয়ে যাবো। বোঝা গেল? তিনটে লাইন একদম ফোরট্রানের মতো, আলাদা কিচ্ছু না। বললে ডাউট না ক্লিয়ার? এবার স্ট্যাটিক্যালি বা কম্পাইল টাইম মানে যেখানে ভ্যালু আগে থেকে দিয়ে দেওয়া হয় তাকে বলা হয় স্ট্যাটিক্যালি বা কম্পাইল টাইম, আর যেখানে ভ্যালুটা আমাকে পরবর্তীকালে প্রোগ্রাম রান করানোর পর দিতে হয় তাকে আমরা বলি ডায়নামিক্যালি বা রান টাইম। তাহলে কম্পাইল টাইম বা স্ট্যাটিক্যালি প্রোগ্রামটা একটুখানি দেখে নেওয়া যাক। প্রথমে স্ক্রিনটাকে ক্লিয়ার করলাম, এর মধ্যে 5 রেখেছি, বি এর মধ্যে 7, তার মানে এর মধ্যে কত রেখে দিয়েছি? 5, বি এর মধ্যে রেখে দিয়েছি 7। সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, তাহলে সি তে এখন কত চলে গেল? এ প্লাস বি করলে 5 + 7 = 12, প্রিন্ট সি মানে আউটপুটে আমার দেখিয়ে দিলো 12। হয়ে যায় গেল, ক্লিয়ার? কি রে, তুই বলবি এই লাইন নাম্বারটা কি দেওয়া হয়? বেসিকে বা একটা পাশে লাইন নাম্বার দেওয়া হয় যেটা কম্পালসারি নয়, যেটা ম্যান্ডেটরি নয়, যেটা টোটালি অপশনাল। অপশনাল মানে তুই দিতে পারিস নাও দিতে পারিস, এবার তোর কোশ্চেন হতে পারে আমি 10, 20, 30, 40 কেন নিলাম, তুমি 1, 2, 3, 4 বা 5, 10, 15, 20 তো নিতে পারতে। হ্যাঁ পারতাম, কোনো অসুবিধা নেই, বাই ডিফল্ট 10, 20, 30, 40 আসবে বলে আমি 10, 20, 30, 40 নিয়েছি। বুঝতে পারা গেল? ক্লিয়ার? দেখ রে, অসুবিধা হওয়া কিন্তু কথা নয়। নেক্সট, দুটো প্রোগ্রাম যদি আমি একটা প্রোগ্রাম যদি বেসিকে করি যেখানে দুটো নাম্বার যোগ করব ডায়নামিক্যালি, মানে নিজের ইচ্ছা মতো নাম্বার যোগ করছি, তখন আমি কি করতে পারি? দেখ, সিএলএস ক্লিয়ার দা স্ক্রিন, এবার গিভ ইনপুট, আমি ডিরেক্টলি ইনপুটের মধ্যে গিভ ইনপুট কথাটা লিখলাম, মানে আমার এই গিভ ভ্যালুস লিখলাম, মানে গিভ ভ্যালুস কথাটা দেখালো। এ আর বি দিয়েছি মানে এ আর বি ভ্যালুটা কিন্তু তোকে ইচ্ছা মতো নিতে হবে। তুই এ নিয়েছিস 10, বি নিয়েছিস 20, সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, অ্যাড ইজ ইকুয়াল টু দেখিয়ে দিয়েছিস সি, তাহলে আউটপুটে কি দেবে?
অ্যাড ইজ ইকুয়াল টু 30। আবার যখন প্রোগ্রামটা রান করাবো, এআরবি এর ভ্যালু আমি ইচ্ছা মতো যখন আমি চেঞ্জ করব, তখন আউটপুটটাও আমি চেঞ্জ পাবো। তাহলে আগের প্রোগ্রামটার সঙ্গে এই প্রোগ্রামটার পার্থক্য কি? আগের প্রোগ্রামটা আমি যতবারই রান করাতাম আউটপুট বারোই পেতাম, কারণ আমি এআরবি এর ভ্যালুটা প্রোগ্রামে ফিক্স করে দিয়েছিলাম। এখানে এআরবি এর ভ্যালুটা আমি ডাইনামিক্যালি মানে ইচ্ছা মতো নিচ্ছি, তার মানে আমি যতবার প্রোগ্রামটা রান করাবো, আর রান করার পরে তার তুই যে ইনপুট দিবি তার রেসপেক্টে তোকে আউটপুট দেবে। বোঝাতে পারলাম? হ্যালো, হ্যাঁ স্যার। কোন তিনটা প্রোগ্রাম করতে দিয়েছে? রাইট এ বেসিক প্রোগ্রাম টু মেক এ ক্যালকুলেটর, মানে যেটা যোগ বিয়োগ গুণ ভাগ চারটে অপারেশনই তোকে করে দেখাবে, সেরকম একটা প্রোগ্রাম করতে বলেছে। আর কি বলেছে করতে? সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করতে বলেছে। আর তোকে কি করতে বলেছে? একটা সার্কেলের পেরিমিটার বার করতে বলেছে। ফাইন, দেখে নেওয়া যাক কিভাবে করতে পারি। সিএলএস করলাম, ক্লিয়ার স্ক্রিন। এই প্রোগ্রামটা মেয়েটা ভুল করেছে, প্রোগ্রামটা মেয়েটা ভুল করেছে। আমি একটু লিখে দিচ্ছি, দেখে নে। সিএলএস গিভ ভ্যালুস এ আর বি, আমি দুটো ভ্যালু নিয়ে নিলাম। এটা আমি লিখে দিচ্ছি, ছাড় প্রোগ্রাম গুলো দেখতে হবে, এই দুটো প্রোগ্রাম দেখতে হবে না, এই দুটো আমি লিখে দিচ্ছি। ঠিক করেনি, বুঝলি প্রোগ্রামটা? হ্যাঁ রে, হ্যাঁ স্যার। ভুল করেছি। এটা পারলে একটা স্ক্রিনশট নিয়ে নি, এটা পারলে একটা স্ক্রিনশট নিয়ে নি। এ আর বি দুটো ভ্যালু নিলাম, সি এর মধ্যে এ প্লাস বি রেখেছি, ডি এর মধ্যে এ মাইনাস বি, ই এর মধ্যে এ গুণ বি, আর এফ এর মধ্যে এ ভাগ বি। এবার অ্যাড এ সি দাঁড়া তো, এটা সাব হবে, কি যা লেখে রাখে জানে। সাবে ডি, মাল্টিপ্লিকেশনে ই, আর ডিভিশনে এফ। এটা একটা স্ক্রিনশট নিয়ে নে, সব থেকে বেটার। হলো, বোঝা গেল সবার? নেক্সট, সেলসিয়াস থেকে ফারেনহাইট। সেলসিয়াস থেকে ফারেনহাইটের লেখাটা সবই ঠিক আছে, কিন্তু এরম ভাবে কেউ লেখে না, রিপ্রেজেন্টেশনটাই ভুল করে ফেলেছে। এফ ইজ ইকাল টু ১৬০ প্লাস ৯ ইন্টু সি ভাগ ৫।
বোঝা গেল, লেখা বোঝা গেল রে? কি রে? একজন ছবি তুলে গ্রুপে দিয়ে দিস। হ্যাঁ এটা কত নিলাম? সি নিলাম। ওকে তাহলে এফ কত হবে? এফ ইজ ইকুয়াল টু কত হবে বল? এফ ইজ ইকুয়াল টু এটাই তো হবে কিরে? বোঝা গেল রে সবার? হ্যালো, বুঝতে পারলি? দাদা এটা একটা স্ক্রিনশট নিয়ে নে। নিলি? হ্যাঁ দাদা। ওকে দেখতে এই প্রোগ্রামটা বুঝলে কিনা, এই একটা রেডিয়াস আছে। এই একটা রেডিয়াস আছে আর, তাহলে আরটাকে আমি নিয়ে নিলাম, গিভ ভ্যালু অফ রেডিয়াস। তাহলে এরিয়া মানে হলো পাই আর স্কোয়ার। পাই তো আমি লিখতে পারবো না সরাসরি, 3.142 × r × r, আর পেরি হলো 2 × π × r, বুঝলি প্রোগ্রামটা? কিরে ডাউট থাকলে বল। হ্যালো, না না স্যার, ক্লিয়ার। ঠিক আছে, রাইট এ বেসিক প্রোগ্রাম টু সোয়াপ টু নাম্বার, দুটো নাম্বার যদি ইন্টারচেঞ্জ করতে পারো কি করব? সিএলএস কি ভ্যালু, দুটো নাম্বার নিলাম, লজিক আমার জানা আছে। এ যদি আমার নিতাম 2 আর বি যদি আমি নিতাম 4, তাহলে সি ইজ ইকুয়াল টু এ, সি ইজ ইকুয়াল টু এ করলে কত হয়? সি এর মধ্যে এ চলে গেল 2, এ ইজ ইকুয়াল টু বি, এ ইজ ইকুয়াল টু বি করলে কত হয়? এ তে চলে গেল ওভার রাইট হয়ে বিটা মানে 4, আর বি ইজ ইকুয়াল টু সি, তাহলে বি তে কত চলে গেল? 4-এর জায়গায় ওভার রাইট হয়ে 2। তাহলে এখন আমি আউটপুট পাবো, তাহলে আমি কি পাচ্ছি? এতে পাচ্ছি 4, বিতে পাচ্ছি 2। বোঝা গেল? এটা এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, এটা এখানে যাচ্ছে, ইন্টারচেঞ্জ। বোঝা গেল রে? বল, প্রবলেম হলেই বলবি। হ্যাঁ ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। দাদা আর যদি বলে, আর যদি থার্ড ভেরিয়েবল, তাহলে কি জানি আমরা লজিক, এ ইজ ইকুয়াল টু এ প্লাস বি, তাহলে এ যদি আমরা নিতাম 4 আর বি যদি আমরা নিতাম 5, তাহলে এ ইজ ইকুয়াল টু এ প্লাস বি করলে কত হয়? 4 + 5 তার মানে কত হলো? 9। তার মানে এ এখন হয়ে গেছে 9। এবার নেক্সট আমরা কত করব? বি ইজ ইকুয়াল টু a - b, এ মানে কত? 9 - b, a - b এ কত? 9, বি কত? 5, তাহলে কত হচ্ছে বল? 4, বি কত হয়ে গেল? 4। নেক্সট আবার a ইজ ইকুয়াল টু a - b, এ কত? 9, বি কত? 4,
আমরা কত পেলাম? 5। এই কত পেয়ে গেছি? 5 হলো। তার মানে ফাইনালি আউটপুট আমি পেলাম, ফাইনালি আউটপুটে এ 5 আর বি 4 পেলাম, বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার। ইফ এলস স্টেটমেন্ট এখানে অত্যন্ত সহজ। ইফ এলস স্টেটমেন্ট কি আছে বল? ইফ যদি কন্ডিশন স্যাটিসফাই হয় ট্রু পার্ট, এলস হলে ফলস পার্ট। একটা ইফ এর জন্য একটা এন্ড ইফ। প্রথমটা বুঝলি বল? যদি ইফ স্যাটিসফাই হয়, যদি এটা স্যাটিসফাই হয় তাহলে এটা কাজ করবে, এটা না হলে তাহলে এটা কাজ করবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেস্টেড ইফ এলস এখানে একটাই এন্ড ইফ দেয়া হয়। ওখানে যেমন যতগুলো ইফ হতো ততগুলো এন্ড ইফ দিতাম, ফোরটানে এরকম যখন ছিল যে আমার চারটে ইফ ওপেন করলে চারটে এন্ড ইফ দিতে হতো, বেসিকে আমার এরকম কোনো নিয়ম নেই। চারটে ইফের জন্য কিন্তু আমি একটাই এন্ড ইফ দেবো। তাই নেস্টেড ইফ এলস কাকে বলে? যখন একটা যখন একটা ইফ কন্ডিশনের মধ্যে আরেকটা ইফ কন্ডিশন চলে আসে তখন তাকে আমরা বলি নেস্টেড ইফ এলস। মানে এখানে মাল্টিপল কন্ডিশন আছে। যদি প্রথম কন্ডিশন স্যাটিসফাই হয় প্রথম ট্রু পার্ট, প্রথমটা যদি না হয় সেক্ষেত্রে সেকেন্ড কন্ডিশন যদি স্যাটিসফাই হয় সেকেন্ড ট্রু পার্ট, যদি সেকেন্ডটা না হয় এই করে এন খানা থাকতে পারে। এন খানাও যদি না হয় তাহলে বাই ডিফল্ট এলস এর ফলস পার্টটা কাজ করবে। বোঝা গেল? একটা ইফের জন্য একাধিক ইফ থাকতে পারে কিন্তু সবার জন্য একটাই এন্ড ইফ কাজ করবে। ওকে। হ্যাঁ স্যার। এবার কি বলছে? দুটো নাম্বারের মধ্যে কোনটা বড়, এমন কোন একটা প্রোগ্রাম লিখে দেখাও। তাহলে আমি ফার্স্ট থেকে করতে পারি প্রোগ্রামটা। সিএলএস কেন করা হয়েছে? এটা অপশনাল লাইন, স্ক্রিন ক্লিয়ার করার জন্য। লাইন নাম্বার গুলো কেন দেওয়া হয়েছে? এটাও অপশনাল, তুই চাইলে দিতে পারিস নাও দিতে পারিস। এই লাল কালি গুলো হলো অপশনাল লাইন। হ্যাঁ, গিভ ভ্যালুস, এ আর বি এর ভ্যালুটা নিয়ে নিলাম। যদি এ বি এর থেকে বড়, বিগ এর মধ্যে এ রাখবে, না হলে বিগ এর মধ্যে বি রাখবে। ইফ ওপেন করেছি এন্ড ইফ, লার্জেস্ট নাম্বার বিগ। বুঝলি? এক্সাম্পল নিয়ে দেখাই। এ তে যদি 5 রাখি, বি তে যদি 2 রাখি, তাহলে 5 2 এর থেকে বড়, ইয়েস। তাহলে বিগ এর মধ্যে কত গেল? 5 বেরিয়ে চলে গেল। তাহলে লার্জেস্ট নাম্বার দেখিয়ে দেবে 5। আবার যদি এ নিতাম না 4 আর বি নিতাম 7, তাহলে 4 কি 7 এর থেকে বড়? না, তাহলে এটাও নেওয়া হতো এলসে। বিগ এর মধ্যে বি চলে যেত 7। বোঝা গেল? হ্যাঁ রে, এতটা ক্লিয়ার তো? দেখ রে। হ্যালো, হ্যাঁ স্যার। এবার কি বলছো? তিনটে নাম্বারের মধ্যে গ্রেটার দেন, এখানে এন্ড এর জায়গায় ডিরেক্টলি এন্ড বসে যায়, অর এর জায়গায়। যেমন তোমার এতে কি বসাতে হয়? ফোরটানে ডট এন্ড ডট বসাতে হয়, এখানে ওরম কোনো গল্প নেই, সরাসরি এন্ড লিখলেই হয়ে যায়। সিএলএস গি ভ্যালুস, ভ্যালু চাইছে। যদি এ বি এর থেকে বড় হয় এবং এ সি এর থেকে বড় হয় বিগ এর মধ্যে এ, এল সি বি সি এর থেকে বড় হলে বিগ এর মধ্যে বি, না হলে বিগ এর মধ্যে সি, এন্ড ইফ করে দিলাম। লাস্টে প্রিন্ট করে ম্যাক্সিমাম নাম্বার দেখিয়ে দিলাম বিগটা, লাস্টে এন্ড করলাম, প্রোগ্রাম শেষ। বোঝা গেল? বুঝলি? আচ্ছা।
একদম সহজে হয়ে যাবে। এবার কোন একটা নাম্বার ইভেন কি অড সেটা দেখাও। ইভেন ইভেন আর দেখানোর নিয়ম কি, কোন একটা নাম্বারকে দুই দিয়ে মড করে যদি জিরো হয়ে যায়, একটা নাম্বার নিয়েছি এন, তাকে দুই দিয়ে মড করে জিরো হয়ে গেলে সেটা ইভেন নাম্বার, না হলে অড নাম্বার। ইফ এর জন্য এন দিস। বুঝতে পারা গেল? নেক্সট, কোন একটা ট্রায়াঙ্গেল, এগুলো যে কটা করিয়েছি সব কটা 10 years এর, হ্যাঁ মানে এগুলো সবই 10 years এর প্রবলেম। রাইট এ বেসিক প্রোগ্রাম হোয়েদার এ ট্রায়াঙ্গেল ক্যান বি ফর্মড অর নট হোয়ার থ্রি সাইডস আর গিভেন। তাহলে এটা কিভাবে করব আমরা দেখে নাও। সিএলএস গিভ ভ্যালুস, এবিসি তিনটে ভ্যালু দিলাম, এবি যদি এ প্লাস বি যদি সি এর থেকে বড় হয়, এ প্লাস সি যদি বি এর থেকে বড় হয়, বি প্লাস সি যদি এর থেকে বড় হয়, তাহলে দেখাবে এটা একটা ট্রায়াঙ্গেল না হলে নট ট্রায়াঙ্গেল। ইফ এর জন্য এন্ড ইফ, থেমে গেল প্রোগ্রাম। বোঝা গেল? বুঝলি? এইটা একটা আমার ট্রায়াঙ্গেল, এটা 2 3 4, তার মানে এটা তৈরি করতে পারবো এনি টু সাইড অ্যাডিশন মাস্ট গ্রেটার দ্যান দ্য আদার সাইড, 2 + 3 গ্রেটার দ্যান 4, যদি এ ধর এটা বি ধর এটা সি ধর, 2 + 3 greater than 4, 3 + 4 greater than 2, or 4 + 2 greater than 3. So triangle can be formed. Bujha gelo? Ha sir. এবার একটা 2018 সালের প্রবলেম দেখ। বলছে রাইট এ বেসিক প্রোগ্রাম টু কম্পিউট দ্য ভ্যালু অফ দ্য ফলোয়িং ফাংশন গিভেন রিয়েল ভ্যালু এক্স আর ওয়াই। 4 নম্বরের এসেছিল এফ অফ এক্স ওয়াই 2x + y দিয়ে দিয়েছে, যেখানে এক্স আর ওয়াইটা 0 থেকে বড়, আর যদি 0 নেগেটিভ হয়ে যায় তাহলে x² + y² দুটো ইফ এ একটা ইফ লাগালেই হয়ে যাবে। এক্স আর ওয়াই ভ্যালুটা আমি নিয়ে নিলাম, সিএলএস গিভ ভ্যালুস এক্স ওয়াই, এক্স ওয়াই 0 থেকে বড় হয়, ওয়াইও যদি 0 থেকে বড় হয় তাহলে এফ মানে হলো 2x + y, যদি না হয় যদি এটা না হয় তাহলে এক্স এর ভ্যালু কত হবে, x² + y² ধরেন এক্স টা ধরলাম 1 আর y টা 2, কত হবে বলতো আউটপুট?